নদীর বয়স পরে ছট পুজোর আগে আবর্জনা পরিষ্কার না হয় খুব পুজো উদ্যোক্তাদের। ছট পুজোর আগে আবর্জনা পরিষ্কার না হয় খুব পুজো উদ্যোক্তাদের। ঘটনাটি নদীর বয়স পুরো 17-18 ওয়ার্ডের মধ্যস্থল এলাকায়। পুজো উদ্যোক্তারা জানান, দীর্ঘ 35 বছর ধরে এখানে ছট পুজো হয়, তা এই বছরেও হবে, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। কিন্তু এখনো ওই স্থানের আবর্জনা পরিষ্কার হয়নি। আমরা এক বছরের অপেক্ষা থাকি এই পুজোর জন্য। বছরে একবার হয় আমাদের এই পুজো, কিন্তু এরকম নোংরা থাকায় পুজোর পরিবেশ নষ্ট হবে, এমনকি এই আবর্জনার দুর্গন্ধ স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। পৌরসভায় আবেদন করেও এখনো কোনো সমাধান হয়নি। কল্যাণী থেকে গয়েশপুর প্রবেশ করার এই প্রধান রাস্তার দুধারে দীর্ঘ কয়েক বছর যাবৎ গয়েশপুরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে নোংরা আবর্জনা এনে ফেলেছে গয়েশপুর পৌরসভা, আর এই আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। আবর্জনার জলে জন্মাচ্ছে মশা, ছড়াচ্ছে রোগ ব্যাধি। এই রাস্তার পাশেই রয়েছে একটি বিল। এই বিলেই প্রত্যেক বছর ছট পুজোর জন্য জমায়েত হয় গয়েশপুরের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ, কিন্তু এই বিলও নোংরা আবর্জনায় ভরা। এই বিষয়ে গয়েশপুর পৌরসভার পুরো প্রশাসক পর্ষদের চেয়ারপারসন সুরজিৎ সরকার বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব, তবে এই আবর্জনা দীর্ঘ কয়েক বছরের, এগুলো সরাতেও সময় লাগবে, তবে ছট পুজোর আগে পরিষ্কার হয়ে যাবে। কি সমস্যা রয়েছে আমাদের এখানে? দীর্ঘদিন ছট পুজো হয়, ঠিক আছে, এই নোংরা পুরসভার টোটাল 18-17 যত নোংরা সবাই রাস্তার পাশেই ফেলে। কোন পৌরসভা? গয়েশপুর পৌরসভা। ফেলানোর পরে এখানে দুর্গন্ধ, দুনিয়ার দুর্গন্ধ, লোকের আসা যাওয়ার অসুবিধা। এটা কোন রাস্তা? এটা আমাদের হসপিটাল রাস্তা, একমাত্র এটাই কি রাস্তা? হ্যাঁ, মেন রাস্তা এটাই। আমাদের কোভিড হসপিটাল আছে, প্লাস গান্ধী হসপিটাল আছে, টিবি হসপিটাল, সব এই রাস্তায় আছে। আচ্ছা, ঠিক আছে, এই দুর্গন্ধ দিয়ে যাওয়া আসা করে। এই রাস্তার পাশে কি আবর্জনা ফেলছে? হ্যাঁ, এই তো সব সামনেই দেখানো যাচ্ছে, এখানে পুরো পুরো এখানে দেখানো যাচ্ছে, গন্ধ ছড়াচ্ছে পুরো, মশা, দুনিয়ার মশা উৎপাত, টোটাল জিনিস নোংরা একদম এখানে। আমাদের ছট পুজোর ঝিলফিল কোনো পরিষ্কার হয় না, তার জন্যই এই সমস্যা আমাদের। আমাদের এখানে দীর্ঘ বছর ধরে এখানে ছট পুজো হয়, কিন্তু এই আমাদের নোংরাগুলো যত মানে ওপারের হোক, এখানকার হোক, যেখানে নোংরা হোক, সমস্ত নোংরা আমাদের এখানে ফেলানো হয়। আর এই নোংরার গন্ধ তো মানে রাস্তাতে যাওয়া যাচ্ছে না, এতটা দূষিত, মানে দূষিত গন্ধ। তার মানে বলুন দাদা, যে পুজোর মধ্যে মানে ছট পুজো আমাদের এখানে মানে খুব জমজমাট হয়, সেখানে এরকম নোংরা পরিস্থিতি কীভাবে পুজোটা হবে? কারা ফেলছে এই নোংরা? পৌরসভা থেকে ফেলছে। আর পৌরসভায় আমাদের টিবি কোয়ার্টার মানে টিবি হসপিটাল কোয়ার্টারে আমরা থাকি, কোনো দিনও পরিষ্কার মানে এখানে পরিষ্কার করতে আসে না। আমাদের নিজেদের নোংরা নিজেরা পরিষ্কার করতে হচ্ছে, ড্রেন থেকে নোংরা থেকে ডাস্টবিনে ফেলাচ্ছি, ওই নোংরা আমরা আগুন দিচ্ছি, প্লাস আমরা অন্য জায়গায় ফেলাচ্ছি। তাহলে এই নোংরা আসছে কোথা থেকে? সব এগুলো বিভিন্ন 18 ওয়ার্ড থেকে এগুলো আসছে। কোন কোন পৌরসভা? আপনারা কি পৌরসভায় অভিযোগ করেছেন? যেহেতু যেটা মেন দাঁড় আপনি বলছেন, গয়েশপুর কল্যাণী থেকে আসার পথে, গয়েশপুরে যাওয়ার পথে একটা নোংরা ফেলার জায়গা আছে, সেটা দীর্ঘদিন থেকে ওরকম ভাবেই হয়ে আসছে। তাও মোটামুটি বলতে পারেন যে 3-4 বছর ধরে ওইখানটা ওরকম ভাবেই আছে। এবার একটা জায়গায় এতদিন ধরে ডাম্পিং হয়ে রয়েছে, সেই ময়লাটাকে সরাতে সময় লাগে। তথাপি আমরা যেটা পৌরসভার থেকে করেছি, যে ওখানে দেখবেন একটা ভ্যাটের গাড়ি দেওয়া আছে, যে আগামী দিনে যাতে ওই জায়গাটাতে আর ময়লা ফেলা না হয়, এবং সেই ভ্যাটের গাড়িটা নিয়ে গিয়ে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত করার চেষ্টা করেছি। যেখানে স্তূপ জমা রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, এটা নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে? এটা আস্তে আস্তে সরানো হবে, সময় লাগবে। তো আর যেটা ছট পুজোর যে ঘাটটা, ওটা ছট পুজো তো আরো 2-3 দিন দেরি আছে, তার আগে আশা করি ওটা করে দেওয়া যাবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।